সামনেই আলোর উৎসব, দীপাবলিতে মেতে উঠবেন সকলেই। মালদা জেলার পুরাতন মালদা ব্লকের রশিলাদহ মণ্ডলপাড়ায় মৃৎশিল্পীরা এখন মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত। মালদা জেলাসহ রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, এখানকার মাটির তৈরি প্রদীপ ভিন রাজ্যেও পাড়ি দেয়। রশিলাদহ মণ্ডলপাড়ায় প্রদীপ তৈরি হচ্ছে বেশ কয়েকটি পদ্ধতিতে। মেশিন ও হাত চর্চাকায় তৈরি হচ্ছে মাটির প্রদীপ। সারা বছরই মাটির গ্লাসসহ আরও বেশ কিছু মাটির সামগ্রী বিক্রি হয়। তবে কালী পুজোর আগে থেকেই প্রদীপ ঘটের বিক্রি বেশি। মৃৎশিল্পী গৌরচন্দ্র পাল জানান, পূর্বপুরুষ ধরে এই ব্যবসা আমরা করে আসছি, তবে আগামী প্রজন্ম এই ব্যবসা আর করবে না, কারণ যে হারে পরিশ্রম তাতে সেভাবে মজুরি পাওয়া যাচ্ছে না, পাশাপাশি মাটিও এখন ঠিকঠাকভাবে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় চড়া দামে মাটি কিনতে হয়। এখন সামনে দীপাবলি, কালী পুজো, সেক্ষেত্রে অন্যান্য বাড়ির থেকেও এবারে চাহিদা মাটির প্রদীপের। এই জায়গাটা হচ্ছে রশিলাদহ মণ্ডলপাড়া। কি কাজ করেন আপনারা? আমি কুম্ভকার, মাটির কাজ করি। মাটির আমরা এখানে অনেক দিন থেকে যুক্ত আছি এই কাজে, 48 বছর থেকে, 48 বছর থেকে যুক্ত আছি এই কাজে। কেমন কাজ হয় আপনাদের? পেটে ভাতে চলে যায় এই কালী পুজোর সময়। কালী পুজোর সময় আমাদের, আমার 12 মাস পুজোর মালিক, ঘর ধুপছি। কালী পুজোর সময় প্রদীপ তৈরি হয়। লাভটা কতটা থাকে মনে হয় আমাদের? এই সমস্ত এরকম তো আমাদের কেনা বেচা নাই, আমাদের মাটির টলেতে করে নিয়ে আসে। একটু মাটির সমস্যাটা বেশি এখন, রয়্যালটি কাটার মাটি দিচ্ছে না, আর আমাদের কাজের উপযুক্ত মাটি আমরা ঠিক পাচ্ছি না বললেই চলে। এই বাজারে তো ওই যে টুনি বাল্ব, ইলেকট্রিক বাল্ব বেরাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের প্রদীপটা সচরাচর চলবেই, কেননা টুনি বাল্ব এবং আপনার চাইনা বাল্ব যেগুলো আসছে ইলেকট্রিক মানুষগুলো, ওগুলো তো থাকবেগুলো হচ্ছে শখের জিনিস। আর আমাদের এই প্রদীপ, কুম্ভকারের মাটির প্রদীপটা পুজোর জন্যেই আমাদের সনাতন ধর্ম মানুষের অবলম্বন, ওরা প্রদীপ নেবেই। সরকার না, আমরা কোনো দিন সরকারের সাহায্য পাইনি। এটা রশিলাদহ মণ্ডলপাড়া। আমরা মাটিরই কাজ করি, প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিকের গ্লাস হওয়াতে আমাদের গ্লাসটা একটু কম চলছে, কোনো জ্বালানি পাওয়া যায় না, আমরা কোনো সাহায্য পাই না। আমাদের সরকারি কোনো সুযোগ সুবিধার নাই, সব অন্য অন্য দিকে সব ইলেকট্রিক চাপ পেয়েছে, আমরা চাপ পাইনি। আমরা হাত পাকা দিয়ে করি, কোনো রকম একটা পুরাতন একটা নিয়েছি। সরকার যেগুলো সবাইকে দেখছে আপনাদেরকে, আমাদের কোনো সব ছবি টবি নিয়ে যায়, কত কত জায়গায় কতবার দিলাম, একটাও পাইনি। তবে বাজারে যতই ইলেকট্রিকের প্রদীপ, টুনি বাল্ব আসুক না কেন, মাটির প্রদীপের চাহিদা আগেও যেমন ছিল বর্তমানে তেমনই রয়েছে, এর প্রভাব পড়েনি। শিলাদহ মণ্ডল পর আমাদের মাটি তৈরি হচ্ছে এখানে। এর তো আমাদের এটা জাতি ব্যবসা, মাটিরই কাজ। ওই যে পুজোর মাল, ঘর ধুপছি, হাঁড়ি, প্রদীপ, যখন যেটা পুজো হয় তখন সেটা জিনিস তৈরি করতে হয়। সামনে কালী পুজো, কেমন অর্ডার? অর্ডার কি নিব, অর্ডার হয়তো মাটি টাটি ভালো না, আমাদের কাজ করার ইচ্ছা করছে না, মাটি ভালো না, মাটির কষ্ট হচ্ছে, মাটি বলছে যে গাড়ি ধরতে গেলে রয়্যালটি কাটবে, মাটি কাটতে দিচ্ছে না, ওখানে পুলিশ পাহারা দিচ্ছে, তাহলে আমরা কী করে খাবো? মাটির তো ভালোই না, কাকর টাকর মাটি কাট, মাটিরই বেশি সমস্যা, মাটি খড়ি এগুলোরই সমস্যা বেশি। মাটি মানে সব জায়গায় মানে মাটিটা পাচ্ছি না, মাটি কাটতেই তো দেয় না, তো কেমন করে মাটি পাবো? এগুলো 13-14 বছর আগের মাটি ছিল, ওটাই মাটি, সেটাই মাটি কাজ করা হচ্ছে, আর মাটির দামটা অনেক বেশি লিচ্ছে, 2,500 টাকা ট্রলি লিচ্ছে মাটি। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।